হেই গাইস, তোমাদের আমাদের সবার প্রিয় বলিউড টলিউড সিঙ্গার কে কে? অরূপে কৃষ্ণ কুমার কুন্দুন আর সে আমাদের মাঝে নেই। তার গান না শুনলে আমরা রাতে ঘুমাতে পারি না। সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, সেখান থেকে হয়তো আর সে কোনোদিনও ফিরতে পারবে না। সে শুধুমাত্র আমাদের জন্য রেখে গিয়েছে তার গাওয়া মিষ্টি কণ্ঠের গান। সে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় এসেছিল স্টেজ প্রোগ্রামে বা শোতে। এখানে এসে সে আমাদেরকে রাত 9টা পর্যন্ত তার কণ্ঠের সেরা কিছু অনেক অনেক গান শুনিয়েছে। সো তারপরের থেকেই বা 9টার পর থেকেই তার শরীরটা ভীষণ ঘামা শুরু করে এবং তার শরীরে অশান্তি বোধ শুরু হয়ে যায়। এবং কি সে ইশারা করে বলে যে এসি গুলো প্রত্যেকটাই মনে হয় কাজ করা বন্ধ করে দিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে। সো তারপর দিয়েই কেকে শরীরটা ভীষণ খারাপ হতে শুরু করে। তখনই সে তার টিমদেরকে বলে, তাদের টিম আর দেরি না করে অতি দ্রুত সঙ্গে অনুষ্ঠান থেকে বের হয়ে আসে।